চার্বাকরা ঠিক কী বলতেন সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এর অনেকটাই প্রথা ভাঙা আলোচনা, কারণ স্কুল কলেজের ছাত্র বইয়ে বা সাধারণ পাঠ্য দর্শনের বইয়ে চার্বাকদের সম্পর্কে যা যা বলা হয় আমরা দেখানোর চেষ্টা করেছি তার প্রায় সবটাই ভুল। ঠিকমতো বলা হয়েছে একটাই কথা, যে চার্বাকরা ছিলেন প্রমাণ চতুষ্টয়বাদী, অর্থাৎ আগুন বাতাস মাটি জল এই চারটি মাত্র উপাদানকে তারা জগৎ সৃষ্টির এবং জগতের সব সজীব নির্জীব সব কিছুর মূল উৎস বলে মনে করতেন। বলা বাহুল্য, কিন্তু বাহুল্য হলেও বারে বারে বলতে হয় যে এটি তাদের একটি বিশিষ্ট লক্ষণ, বাকি সমস্ত দর্শন, শুধু বৈদিক দর্শন নয়, অবৈদিক দর্শন অর্থাৎ বৌদ্ধ এবং জৈন, তারাও ছিলেন ভূত পঞ্চকবাদী, অর্থাৎ আগুন বাতাস মাটি জল ছাড়াও তারা বোম বা শূন্য বলে একটি উপাদানে বিশ্বাস করতেন। এগুলোকে সংস্কৃতে বলা হয় ভূত, অর্থাৎ সব কিছুই পঞ্চভূত দিয়ে গঠিত, এই ছিল আগেকার ধারণা। এর পাশাপাশি ঈশ্বরকে মেনে নেওয়া হতো স্রষ্টা হিসেবে, যারা ঈশ্বরে বিশ্বাস করতেন। সব বৈদিক দর্শনও কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নয়, কথাটা মনে রাখবেন। সাংখ্য তার আদি চেহারায় নিরীশ্বরবাদী, মীমাংসা যা বেদকে সব প্রমাণের ঊর্ধ্বে মনে করে সেও আশ্চর্যজনকভাবে নিরীশ্বরবাদী। যদিও বেদে প্রচুর দেবতার কথা আছে, তারা কিন্তু এই দেবতাদের দিকে কিছু তাকাতেন না, তারা শুধু মন্ত্রের দিকে তাকাতেন। এক বিচিত্র জিনিস, ভারতের বাইরে এর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত পাওয়া যাবে কি না আমার জানা নেই, অন্তত পড়িনি। এই সমস্ত বৈচিত্র্যের মধ্যে যেখানে অন্যরা সবাই ভূত পঞ্চকবাদী, সেখানে চার্বাকরা হচ্ছেন ভূত চতুষ্টয়বাদী। এই যে পাঁচটি উপাদানের কথা বলা হলো, আধুনিক বিজ্ঞান নিশ্চয়ই এগুলোকে জগৎ সৃষ্টির মূল উপাদান বলে মনে করে না, সেখানে এসেছে পরমাণুর কথা। সে অর্থে চার্বাকদের বস্তুবাদকে বলা যায় আদি বস্তুবাদ, এবং আরেকটু পরবর্তী বিকাশের ধারায় যখন তার নিজস্ব একটি তর্ক পদ্ধতি তৈরি হয়েছে, নিজস্ব একটি জ্ঞানতত্ত্ব তৈরি হয়েছে, আর সেই সঙ্গে আমরা এটাও জোর দিয়ে বলতে চাই তাদের নিজস্ব একটা নীতিবিদ্যাও তৈরি হয়েছে, সেখানে এসে আমরা চার্বাক দর্শনকে একটা সম্পূর্ণাঙ্গ দর্শন হিসেবে দেখতে পাচ্ছি, যেখানে উপাদানকেই ধরা হয় সত্য বলে। উপাদান মানে এই ভূতগুলো, সেই ভূতের তত্ত্ব থেকে পরমাণুর তত্ত্বে আসা মানে একটা নতুন বস্তুবাদের তত্ত্বে আসা। সে নতুন বস্তুবাদের সূচনা ঠিকমতো বললে 17 শতক থেকে ইউরোপে হয়ে গেছে, কিন্তু তার পরিপূর্ণ রূপ আমরা পেয়েছি 19 শতকে, খানিকটা ফয়ারবাক এবং সবচেয়ে বেশি করে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলসের দর্শনে। অর্থাৎ বিশ্ব বস্তুবাদী ইতিহাস, তার মধ্যে চার্বাক রয়েছেন একেবারে প্রাচীনতম, আর একেবারে আধুনিকতমর মধ্যে আছে মার্ক্সবাদ লেনিনবাদ, এখন তার রাজনৈতিক নাম, কিন্তু মূল দর্শনটিকে বলা হয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, পরে দ্বন্দ্বমূলক শব্দটি যোগ করে দ্বন্দ্বমূলক ও ঐতিহাসিক বস্তুবাদ। এই নামগুলো সবই কিন্তু পরবর্তীকালে দেওয়া বা অন্যদের দেওয়া, মার্ক্স নিজে কখনো এই শব্দগুলো ব্যবহার করেননি। এঙ্গেলস ঐতিহাসিক বস্তুবাদের কথা বলেছিলেন, কিন্তু দ্বান্দ্বিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ নামটি একেবারেই ডিটজেন বা অন্য কারো দেওয়া। কিন্তু বিশ্ব বস্তুবাদের ইতিহাসে চার্বাক দর্শনের ঐতিহাসিক কৃতিত্ব হচ্ছে, এমনকি যে পাঁচটি উপাদানের কথা ভাবা হতো, পরমাণুর কথা নৈয়ায়িকরা ভেবেছিলেন, বৈশেষিকরা ভেবেছিলেন, চার্বাকরা আদৌ ভেবেছিলেন কি না তার কোনো প্রমাণ নেই। যদি একজন দর্শন ইতিহাসবিদ যদুনাথ সিংহ, তাঁর দর্শনের ইতিহাস খুবই ভালো বই, ভারতীয় দর্শনের ইতিহাস, তাতে চার্বাকদেরও একটা অংশ পরমাণুবাদী ছিলেন এমন বক্তব্য রয়েছে। দুর্ভাগ্যের বিষয়ে তিনি কোনো প্রমাণ বা সাক্ষ্য সাবুদ হাজির করেননি, প্রমাণ কথাটা বাংলা অর্থে বললুম, প্রুফ অর্থে। কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না এমন একটা প্রস্তাব সেখানে রয়েছে, কারণ যেখানে পরিবর্তন হয় সেখানে
আগাগোড়াই পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনের পেছনে পরমাণুর ধারণা থাকা বিচিত্র নয়। কিন্তু সেটা যদি আমরা বাদও রাখি, চার্বাক দর্শনের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই উপাদানের তত্ত্বর ক্ষেত্রেও, ভূতের ক্ষেত্রেও তারা বোম বা আকাশকে বাদ দিয়েছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ অন্য যে চারটি উপাদানের কথা বলা হচ্ছে, চিতি অপ তেজ মরুত, এই চারটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। আমরা হয় চোখে দেখতে পাই, নয় কানে শুনতে পাই, নয় ছুঁয়ে জানতে পারি, বা গন্ধে টের পাই। এর বাইরে শূন্য বা বোম একটা অবিমিশ্র রকমের ভাববাদী ধারণা, অনেক সময় আধুনিক বিজ্ঞানেরই একটা অংশ ছিল ইথার তত্ত্ব, তার সঙ্গে কেউ কেউ একে মেলানোর চেষ্টা করেছেন, কিন্তু এগুলো বৃথা চেষ্টা। দুটো ধারণা সম্পূর্ণ অন্য জায়গা থেকে এসছে, এবং যদি নামে মিলে যায় সঙ্গে সঙ্গে সেটিকে একে অপরের অনুপ্রাণিত বা প্রভাবিত বা একটি থেকে অপরটি এসছে এমন অনুমান করার ঝোঁক ঠিক বিজ্ঞানসম্মত নয়। আরও তথ্য এবং আরও বিশ্লেষণ করে তবে এসব কথা বলা যায়। দুঃখের বিষয়ে বড় বড় দার্শনিকরাও এই কাজ করে থাকেন, আর সাধারণ মানুষ তো করেই। একটা অভ্যেস আছে না কিছু লোকের, এক পদবিহরি ধরে নেয় তার আত্মীয়, অমুক ঘোষ বা তমুক সেন বা আরেকটু অপরিচিত পদবি হলে সঙ্গে সঙ্গে ঘোরা হটে কথা বলে যে অমুক কি তমুকের আত্মীয়, অর্থাৎ ছেলে বা মেয়ে বা কেউ। এইভাবে দর্শনের ক্ষেত্রেও একটা চেষ্টা থাকে ইউরোপ এবং ভারতের বা চীনের দর্শনগুলির মধ্যে পরস্পরের আত্মীয়তা কল্পনা করা। আমার ব্যক্তিগত ধারণা, একান্তই ব্যক্তিগত, এই ধারণা থেকে বিরত না হতে পারলে কোনো দিন ভারতীয় বা চৈনিক বা ইউরোপের কোনো বিশেষ দেশের দর্শন চিন্তার স্বরূপ বোঝা যাবে না। চার্বাক রাজা করেছিলেন ভারতে, তার বস্তুবাদ হচ্ছে একেবারে আপোষহীন বস্তুবাদ। সেখানে প্রথমেই আপত্তি জানানো হয়েছে পরলোকের ধারণাকে, ঈশ্বরের কথা পরে এসছে। ইউরোপে বস্তুবাদী ধারণার ক্ষেত্রেও কিন্তু দেবদেবতার কথা আসে পরে, মূলত বলা হয় যেটা সেটা হচ্ছে এই পরমাণুর কথা। আর হেরাক্লিটাসের দর্শনে যেটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে তার দ্বন্দ্বতত্ত্বর দিক, ডায়ালেকটিক্স, যে দ্বন্দ্বতত্ত্ব অনুযায়ী পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী বা চিরন্তন নয়, সব কিছুই পাল্টাচ্ছে। ফলে আত্মার যে ধারণা, অমর, অক্ষয়, অজর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই ধারণাগুলো অবশ্যই গ্রিক দর্শনেও খানিকটা প্রতিস্পর্ধা বা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। অন্যদিকে ভারতে প্রথম চ্যালেঞ্জটা আসছে পরলোকের বিরুদ্ধে, তারপরে আসছে বৌদ্ধ, জৈন এবং ব্রাহ্মণ্য দর্শনগুলিতে আরও কয়েকটি প্রধান ধারণা, স্বর্গ ও নরক, পাপ ও পুণ্য, আর সবশেষে যে ধারণাটি খুব ব্যাপক সেটা হচ্ছে দেবদেবীতে বিশ্বাস। এই সব কটাকেই চার্বাকরা চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং তারা তাদের মতো করে একটি দর্শন প্রস্থান তৈরি করেছিলেন। এমন পাপ পুণ্যর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এটার সঙ্গেই চার্বাকদের নীতিবিদ্যার প্রশ্ন জড়িয়ে আছে। এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করার অবকাশ আছে, কিন্তু তথ্য এত কম যে সে আলোচনায় অনুমানের ভাগটাই বেশি থাকবে, অনেকটাই আন্দাজি ধরনের হবে। তবু মূল কথাটি বলা দরকার যে পাপ পুণ্যের ধারণাটি ভাববাদী দর্শনে বা ঈশ্বর বিশ্বাসী দর্শনে একান্তভাবেই নির্ভর করে আছে একটি আপ্তবাক্যর ওপরে, এই কাজ করলে পাপ হবে, এই কাজ করলে পুণ্য হবে। যেমন ব্রাহ্মণকে দান করলে পুণ্য হবে, ব্রাহ্মণের নিন্দা করলে পাপ হবে, এবং পাপ হলে হয় নরকবাস হবে, আর যদি ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়া হয় বা উপযুক্ত প্রায়শ্চিত্ত করা হয়, আমাদের গোটা ধর্মশাস্ত্রটা প্রায় প্রায়শ্চিত্তর উপরেই দাঁড়িয়ে আছে, সেই প্রায়শ্চিত্তগুলো করলে সেই পাপ থেকে মুক্ত হওয়া যাবে। ফলে পুণ্য করলে স্বর্গলাভ আর পাপ করলে নরকবাস,
এই ধারণাগুলি দাঁড়িয়ে আছে এই আপ্তবাক্যর উপরে। ব্রাহ্মণরা যখন এই প্রচার করেছিলেন যে তাঁরাই হচ্ছেন চতুর্বর্ণর মধ্যে শ্রেষ্ঠ বর্ণ, তখন ক্ষত্রিয়রা আপত্তি করেননি। কারণ এই একটি কারণে যে এতে ক্ষত্রিয়দের নিজেদের ক্ষমতার ব্যাপারটা চাপা থাকে, অথচ যে কোনো রাষ্ট্রশক্তি এই ক্ষত্রিয় ছাড়া চলে না। রাজা বলুন, এমনকি প্রাচীনকালে ভারতের যে গণগুলি ছিল, যেগুলোকে অনেকেই রিপাবলিক বলে থাকেন, সেগুলির ক্ষেত্রেও কিন্তু একদল বিশিষ্ট ব্যক্তি যুক্ত হয়ে নিজেদের কাজকর্ম চালাচ্ছেন। তারা ব্রাহ্মণ নাই হতে পারেন, কিন্তু কিছু বিশিষ্ট ব্যক্তির ধারণা গণর মধ্যেও থাকে। আর এই সমস্ত রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু নির্ভর করে থাকে রাষ্ট্র প্রবর্তিত কতগুলি আইন কানুনের ওপর। এগুলোর জন্যই মনুসংহিতা, পরাশর সংহিতা ইত্যাদি লেখা। এক এক রাজার আমলে এক এক ধরনের সংহিতা লেখা হয়েছে, ফলে সর্বদা এই সংহিতাগুলির মধ্যে মিলও থাকে না। এক একটি শ্লোকে তাই বলেও দেওয়া থাকে, যদি স্মৃতিগুলি নিজেদের মধ্যে বিরোধ দেখা যায়, অর্থাৎ বিরোধ তো দেখা দেয়ই, যদি বিরোধ দেখা দেয় তাহলে তার উপরে বেদের কথাই হবে সত্য। যে কথা বেদে আছে তার সঙ্গে যে সংহিতার কথা মিলবে সেই কথা মেনে চলতে হবে। এই ধরনের আপ্তবাক্যর বিরুদ্ধেই চার্বাক প্রথম চ্যালেঞ্জটা আনলেন। এ চ্যালেঞ্জ বৌদ্ধরাও এনেছিলেন। বৌদ্ধরাও কিন্তু মনে রাখা দরকার, প্রত্যক্ষ এবং অনুমান ছাড়া আর কোনো ধরনের জ্ঞানের উপায় স্বীকার করতেন না। এটা একটা বিরাট ব্যাপার। চার্বাকরা তার উপর যেটা করলেন যে প্রত্যক্ষ তো প্রমাণশ্রেষ্ঠ বটেই, সে তো ন্যায়ও স্বীকার করে, এছাড়া অনুমানের একটা দিক, যে অনুমান প্রত্যক্ষ নির্ভর বা যে অনুমান পরীক্ষাযোগ্য, পরখ করে দেখা যেতে পারে, সেই অনুমান আমরা মানি। প্রাচীন বস্তুবাদীরা সেই অনুমানকেও স্বীকার করতেন না, তারা প্রত্যক্ষ এবং একমাত্র প্রত্যক্ষকেই স্বীকার করতেন। নতুন বস্তুবাদী যারা চার্বাক, আট শতক থেকে যাদের কথা আমরা জানতে পাচ্ছি, তারা কিন্তু প্রত্যক্ষর সঙ্গে যুক্ত করলেন প্রত্যক্ষ ভিত্তিক অনুমান। এই দুটি বিষয়কে তারা মেনে নিলেন জ্ঞানের উপায় বলে। ফলে চার্বাকদের ভূমিকা ভারতীয় দর্শনের ইতিহাসের বটেই, বিশ্ব দর্শনের ইতিহাসেও রেডিয়াম দিয়ে লিখে রাখার মতো। ভারতে ধর্মের প্রভাব এত বেশি ছিল ও আছে, ব্রাহ্মণ্য সমাজের মধ্যে মনু, পরাশর, যাজ্ঞবল্ক ইত্যাদি স্মৃতির প্রভাব এবং পরবর্তীকালে এগুলির ভিত্তিতে যেসব নিবন্ধ গ্রন্থ লেখা হয়েছে, যেমন বাংলায় অনেক দেশটির কথা বলছি, অবিভক্ত বাংলা, অষ্টবিংশতি তত্ত্ব, আঠাশটি তত্ত্বগ্রন্থ লিখেছিলেন রঘুনাথ এই দার্শনিক মানে স্মৃতিকার, তিনি হয়ে দাঁড়ালেন এ দেশে মনুসংহিতার দ্বিতীয় ব্যাখ্যাকারের মতো। অর্থাৎ তাঁর বইয়ে যা লেখা আছে সেই অনুযায়ী মানুষকে চলতে হবে। এছাড়াও আরও অজস্র নিবন্ধগ্রন্থ লেখা হয়েছিল, স্মৃতিশাস্ত্রে বাঙালি বলে একটি বইয়ে সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এগুলি নিয়ে আলোচনা করেছেন। আর এই সমস্ত স্মৃতিশাস্ত্রের নতুন সংস্করণগুলিও কিন্তু কার্যত বাঙালি সমাজকে নিয়ন্ত্রণ করত, ভারতের অন্যত্র সেখানকার মতো সেখানকার উপযোগী অনেক আচার আচরণের স্বীকৃতি বা অস্বীকৃতি, মেনে নেওয়া বা না মেনে নেওয়া দুটোর কথাই পাওয়া যাবে। যেমন দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরলে, মাতৃতন্ত্রের একটা পুরনো প্রভাব ছিল, আর সেই কারণেই ভাগ্নির সঙ্গে বিয়ে করার, মামার কোনো ধর্মগত বাধা ছিল না, এবং এই ধর্মগত বাধা না থাকাটা সেখানে স্বীকৃত। আর এই বাধা কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলে, বাংলায় তো বটেই, প্রবলভাবে ছিল। অর্থাৎ মামার সঙ্গে কখনো ভাগ্নি বিয়ে হতে পারবে না, এর কোনো অন্য যুক্তি নেই। কেন বিয়ে হতে পারবে তারও কোনো যুক্তি নেই, কেন বিয়ে হতে পারবে না তারও কোনো যুক্তি নেই, পুরোটাই আপ্তবাক্য। বেদে আছে বলে কেউ কেউ চালাতেন, কেউ বেদ না হলে বলতেন কোনো বৃহৎ ঋষি বলে গেছেন, কিন্তু তার কোনো বৈজ্ঞানিক বা শারীরবৃত্তীয় ব্যাখ্যা কেউ দিতেন না। চার্বাকরা তাই একেবারে মূল ধরে টান দিলেন, তারা আপ্তবাক্য জিনিসটিকেই চ্যালেঞ্জ করলেন। এই চ্যালেঞ্জ
বৌদ্ধরাও করেছিলেন, তাঁদের ঐতিহাসিক কৃতিত্ব ম্লান হওয়ার নয়। ফলে ভারতের ইতিহাসে প্রচলিত ধর্মীয় সামাজিক সমস্ত প্রথার বিরুদ্ধে যে দুটি সম্প্রদায়কে আমরা সবচেয়ে উজ্জ্বল ভূমিকায় দেখতে পাই সেটা হচ্ছে এক বৌদ্ধ এবং দ্বিতীয় চার্বাক। এছাড়াও আরও অন্যান্য বেদবিরোধী সম্প্রদায় কিন্তু ভারতে দীর্ঘকাল ধরে ছিলেন। আজীবিক বলে একটি সম্প্রদায়ের কথা জানা যায়, ঐতিহাসিক কালেও তাদের প্রমাণ রয়েছে, কিন্তু চার্বাকদের মতোই তাদের সমস্ত বই হারিয়ে গেছে। শিলালিপিতে বা রাজাদের দেওয়া দানলিপিতে এই আজীবিকদের কথা পাওয়া যায়। এরা সবাই ব্রাহ্মণ্য ধারা বা বৈদিক ধারার বিরুদ্ধে, আর সেই ধারাটি যে ভারতে কম শক্তিশালী ছিল না তার প্রমাণ এই যে যারা ব্রাহ্মণ্য ধারাকে এত বেশি পছন্দ করতেন তারা তাই চার্বাক বৌদ্ধ জৈন আজীবিক এদের বিরুদ্ধে সর্বদাই পাতার পর পাতা লিখে গেছেন। একদিক থেকে আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ, কারণ তাঁদের কৃপাতেই চার্বাকরা ঠিক কী বলেছিলেন তার কিছু কিছু উদ্ধৃতি পাওয়া যাচ্ছে। আবার অন্যদিকে বিকৃতির অভিযোগটাও অন্যায় নয়, চার্বাকদের খণ্ডন করতে গিয়ে তারা অনেক সময়ই চার্বাকদের বিকৃত করেন। চার্বাকরা একটি নতুন জীবন দর্শন তথা নতুন বিশ্ব দর্শন, বিশ্ব দৃষ্টি, ইংরেজিতে একটা জার্মান শব্দই ধার করে রেখা হয় ভেল্ট আনশাউং ব্যবহার করতেন, এবং সেই বিশ্বদৃষ্টির মধ্যে কোথাও অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই, যুক্তির স্থান আছে, যে যুক্তি প্রত্যক্ষ নির্ভর, এবং প্রত্যক্ষ নির্ভর যুক্তি অনুযায়ী জীবনযাত্রা পরিচালনা করার মতো শক্তি চার্বাকরা অর্জন করেছিলেন। সেই সব কারণেই চার্বাকদের জানা উচিত, চার্বাকরা কী বলতেন সেটা সঠিকভাবে বোঝা উচিত।